আমরা যারা সিনেমা বানাই বা সিনেমা দেখি, তারা প্রায় একটি বিষয় নিয়ে সবসময় কথা বলি, সেটা হচ্ছে সিনেমার ন্যারেটিভ, মানে সিনেমা কিভাবে বর্ণনা করা উচিত। তো সিনেমার ন্যারেটিভ আর সিনেমার ন্যারেশন, এই দুইটার মধ্যে একটি পার্থক্য আছে। এই বিষয়টা আমরা প্রায়ই ভুলে যাই, আর ভুলে যাই বলেই আমাদের স্ক্রিপ্ট লেখা, আমাদের প্রোডাকশন ডিজাইন, আমাদের গল্প বলাতে একটু ভুল হয়ে যায়। তো এই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, ফিল্ম ন্যারেটিভ নিয়ে। সো প্রথমেই বলে রাখা উচিত যে ফিল্ম ন্যারেটিভ আসলে কি। ফিল্ম ন্যারেটিভ হচ্ছে কোনো একটা কজ বা কারণ এর ভেতর দিয়ে যখন কোনো একটা কিছুকে হাজির করা, সেটার ভিতরে একটি টাইম থাকবে, কোনো একটা সময়ের গল্প থাকবে এবং স্পেস থাকবে, কোনো একটা জায়গার কথা। তো মূলত চরিত্রের মাধ্যমে অথবা ঘটনার মাধ্যমে আমরা ফিল্ম ন্যারেটিভটাকে হাজির করে থাকি। ফিল্ম ন্যারেটিভের প্রধান কয়েকটা জায়গা হচ্ছে, একটা হচ্ছে প্লট, যেটা আমরা বলেছি, আজকে হয়তো আর একটু ডিটেল করে বলবো। ক্যারেক্টার, এটা নিয়েও আমরা আলাপ করেছি। টাইম, এটা নিয়ে আমরা আজকে আলাপ করব। স্পেস, এটা নিয়ে আমরা আলাপ করব। কনফ্লিক্ট নিয়ে আমাদের আলাপ আগের ক্লাসে হয়েছে। সো আমরা বলা যায় যে কোনো একটা কারণ এবং তার প্রতিকারণ, বা যেভাবে হয়, যা হচ্ছে, যে জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি, সেই বলবার একটি প্লটের ভিতর দিয়ে যখন হাজির হয় তখন সেটা ফিল্ম ন্যারেটিভ। তাহলে ন্যারেশনটা কি? ন্যারেশনটা হচ্ছে গল্প আসলে যেভাবে আগায়, গল্পে ঘটনাগুলো যেই প্রবাহে, যেখানে যেখান থেকে যেখানে যায়। সো প্লটের ভেতরে গল্পের ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে সিনেমার ন্যারেশন, মনে থাকবে। তাহলে এই যে আমরা ফিল্ম ন্যারেটিভ এবং ফিল্ম ন্যারেশনের কথা বলছি, এই জায়গাটায় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের কাহিনীর যত ধরনের নন্দনতাত্ত্বিক শুরু, সেটা করেছিলেন কে, আপনারা বলতে পারবেন? সেটা করেছিলেন আসলে অ্যারিস্টটল। অ্যারিস্টটল কে? অ্যারিস্টটল হচ্ছেন একজন নন্দনতাত্ত্বিক, অনেক মানে গ্রিক ফিলসফার উনি। উনি ওনাকে বলা হয় ফাদার অফ থ্রি অ্যাক্ট স্ট্রাকচার। উনি হাজির করেছেন গল্পের ভিতরে একটি বিগিনিং বা একটি শুরু থাকবে। উনি বলেছেন যে সেই শুরু থেকে একটি সেট আপ তৈরি হবে, যেখানে আসলে চরিত্র, সময়, ঘটনা, কনফ্লিক্টের শুরু হবে, তারপরে সেটার একটা মিডিল পয়েন্ট থাকবে, যে মিডিল পয়েন্টটা আসলে একটু কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করবে, যে কমপ্লেক্স সিচুয়েশন আসলে দর্শক ভাবার চেষ্টা করবে যে আসলে কি হবে। তো এই মিডিল পয়েন্টের পরেই আসলে কনফ্লিক্ট, এবং কনফ্লিক্ট পরে এন্ডিং হবে, দ্য কনক্লুশন, ক্লাইম্যাক্স হবে, রেজলিউশন হবে। সো অ্যারিস্টটলের এই ধারণাটাই আমরা এখন পর্যন্ত বিভিন্ন সিনেমাতে ব্যবহার করে যাচ্ছি। তো চলুন আসলে এই বিষয়গুলো নিয়ে আরেকটু ডিটেইল যাওয়া যায় কিনা। সর্বপ্রথমে যদি আমরা বলি যে আসলে প্লট কি, প্লট আর স্টোরির ভিতর পার্থক্যই বা কি? প্লট হচ্ছে মূলত দ্য অর্ডার অফ দ্য স্টোরি, অর্থাৎ গল্প যেভাবে বলা হয় সেইটার সঙ্গে যেই প্রক্রিয়া হাজির হয়,
যেটার সঙ্গে মিউজিক হাজির হয়, যেটার সঙ্গে ক্যারেক্টার হাজির হয়, যেটার সঙ্গে একটা মানে সিনেমার যে উপাদানগুলো সেগুলো যখন হাজির হয়ে একটি জায়গায় পৌঁছায়, অর্থাৎ শব্দ থেকে দৃশ্য বাস্তবতার ভেতরে পৌঁছানোর জন্য যেই উপাদানগুলো ব্যবহার করে গল্প বলা হয়, সেটাই হচ্ছে গল্পের প্লটের জায়গা। আর স্টোরি হচ্ছে অত ফিল্ম, মানে কিছু একটা বলা, কিছু একটা প্রশ্নকে হাজির করে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া। এবং সেটা হতে পারে যে পৃথিবীর গল্প, যেটা আমাদের চেনা পরিচিত গল্প, অথবা হতে পারে আমাদের চেনা জানার বাইরে এমন কোনো কিছু যেটা আসলে আমাদেরকে নতুন একটি স্পেসের জন্ম দেবে, নতুন একটি জায়গা ভাবনার জন্ম দেবে। আর এই গল্পের এবং গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লটের আসলে গুরুত্বপূর্ণ দুইটি জিনিস নিয়ে আমরা সব সময় ডিল করি। সেই দুইটি জিনিস হচ্ছে কজ অ্যান্ড এফেক্টস, অর্থাৎ কারণ এবং ফলাফল। চরিত্র, দুইটা চরিত্র, ধরেন একটা প্রধান চরিত্র, একটা প্রোটাগনিস্ট এবং একটা অ্যান্টাগনিস্ট, বা একটি বিপরীত চরিত্র যেটা আসলে কনফ্লিক্ট তৈরি করবে, দ্বন্দ্ব তৈরি করবে, যেই দ্বন্দ্ব আসলে একটি জায়গায় থেকে প্রধান চরিত্রকে আরেকটি জায়গায় নিয়ে যাবে। অর্থাৎ আমার মন খারাপ থেকে মন ভালো চলে যাবে, অথবা মন ভালো থেকে মন খারাপে চলে যাবে, অথবা আমি খুব সাধারণ থেকে অসাধারণ হয়ে যাব, অথবা আমি খুব অসাধারণ থেকে আমি খুব সাধারণ হয়ে যাব। এই যে কজ এবং এফেক্ট, এই জিনিসগুলো আসলে গল্প ভেতরে থাকবে, যেগুলো প্লটের ভেতর দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। এই জিনিসগুলো একটু ভাববার আছে। আমরা ফিল্ম ন্যারেটিভ নিয়ে যখন ডিল করি, তখন একটি জিনিস প্রায়ই ভুলে যাই বা প্রায়ই মনে করার চেষ্টা করি না, সেটা হচ্ছে সময়। মানে আমরা যে সময়টায় সিনেমা দেখছি সেটা তো একটা আমাদের বাস্তবিক রিয়েল টাইম, কিন্তু সিনেমাটা আসলে কোন সময়ের কথা বলছে? প্রত্যেকটা সিনেমাই আসলে কোনো না কোনো সময়ের কথা বলে। সেটা হতে পারে আমাদের পরিচিত সময়, সেটা হতে পারে অতীতের সময়, সেটা হতে পারে ভবিষ্যতের সময়, অথবা সেটা হতে পারে কল্পনার ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার কোনো একটা সময়। এই সময়ে আসলে কোনো একটা দ্বন্দ্ব ঘটবে, যেই দ্বন্দ্বটা ক্রমশ চরিত্রকে আরেকটি পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাবে। সো এই যে সময় নিয়ে আমরা সিনেমায় ভুলে যাই, আপনারা ধরেন কোনো একটি ছবি দেখছেন, দেখে কি বলতে পারেন যে সিনেমাটা কোন সময়ের গল্প? এটা কি ঐতিহাসিক গল্প, নাকি এটা অতি বাস্তব গল্প, বা আমরা তো একটা ধারণা বলেই ফেলি যে এটা সায়েন্স ফিকশন গল্প, বৈজ্ঞানিক গল্প, অথবা কল্প কাহিনীর গল্প। তো এই সময় নিয়ে যখন আমরা কাজ করি, তখন মনে রাখতে হবে যে সিনেমায় আসলে 1 মিনিট বেড়ে হয়ে যেতে পারে 90 মিনিট বা 120 মিনিট, অথবা 100 বছরকে আমরা নিয়ে আসতে পারি হচ্ছে 100 মিনিটে। তো সিনেমায় এটাকে বলে প্লাস্টিক টাইম, অর্থাৎ সিনেমার ন্যারেটিভের ভিতর দিয়ে আমরা একটি প্লাস্টিক টাইম ক্রিয়েট করি, যেটা কখনো কখনো সময়কে বড় করতে পারে, অথবা স্কুইচ করে নিয়ে এসে গল্পকে হাজির করতে পারে। এই জায়গাগুলো ভাববার আছে, বুঝবার আছে। সিনেমার ন্যারেটিভ আলাপ করতে গেলে আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলতে হবে, সেটাকে বলে স্পেস, অর্থাৎ কোন জায়গার। এটা কি পৃথিবীর ভিতরে, আপনার আমার পরিচিত পরিবেশে, নাকি অপরিচিত পরিবেশে, নাকি কল্পনার ভিতরে, নাকি স্পেসে? এটা কি আসলে পৃথিবীর কোনো ঘটনা? সো ফিল্ম ন্যারেটিভ নিয়ে যখন আমরা কাজ করি, তখন আমাদেরকে
এই জিনিসটা গুরুত্ব দিয়ে দেখতে হয় যে সিনেমার স্পেস বা জায়গা আসলে স্টোরির ভিতর দিয়ে কোথায় আছে, কিভাবে আছে, আমাদেরকে ওই প্রশ্নটা করতে ভাবায় কিনা। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে সিনেমার ভিতরে কনফ্লিক্ট হয়, ক্যারেক্টার আসে, ক্লাইম্যাক্স হয়, সময়ের কথা বলছি আমরা, স্পেসের কথা বলছি, কিন্তু আমরা সিনেমার ন্যারেটিভে আসলে নতুন যে এলিমেন্টটি যুক্ত হয় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, অর্থাৎ গল্প কীভাবে আগাচ্ছে, যেটা অ্যারিস্টটলের ভাষায় আমরা থ্রি অ্যাক্ট করে বলছি। কিন্তু আরেকটু ডিটেইলে যদি বলি, এই ডেভেলপমেন্ট কি কোনো ফর্মুলেটেড ডেভেলপমেন্ট কিনা, হতে পারে, আমি জানি না, আমার পড়াশোনা নেই, আমি হয়তো সিনেমা নিয়ে ভাবছি একরকম করে, আর যে পড়াশোনা করছে সে হয়তো ভাবছে আরেক রকম করে। তাহলে দর্শককে তো দুই ভাবনার গল্পটাই আমরা হাজির করি, সো দুই ভাবনার গল্পের ভিতর দিয়ে তার ডেভেলপমেন্টগুলো আসলে কিভাবে হাজির হয়, গোলগুলো কিভাবে হাজির হয়, টাইম স্পেসগুলো কিভাবে হাজির হয়। এবং আসলে আমরা যেই ন্যারেশনের কথা বলছি, যে গল্পের ধারাবাহিকতার কথা বলছি, মোমেন্ট একটা মোমেন্ট থেকে আরেকটা মোমেন্টের এগিয়ে যাওয়ার কথা বলছি, তার ভেতর দিয়ে আসলে চরিত্র কিভাবে হাজির হয়, ন্যারেটিভ, ন্যারেটিভের ভেতরে আসলে একটি জিনিস থাকে, এটা না বললেই না, সেটা হচ্ছে ইনফরমেশন। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটছে, সেই চরিত্রটা সম্পর্কে আমরা হয়তো কিছুই জানি না, সে কোথায় ছিল, কোথা থেকে আসলো, কেন আসলো, তার বেড়ে ওঠা কেমন, কোনো ইনফরমেশন আমাদের নাই, কিন্তু গল্পের কনফ্লিক্টে, গল্পের ভেতরে সেই হয়ে যাচ্ছে একটি প্রধান চরিত্র। অথবা কোনো একটি চরিত্র হতে পারে যেটার ভিতরে অনেক ইনফরমেশন আছে, অর্থাৎ আমরা জানি যে চরিত্রটা বড় হয়েছে কিভাবে, তার বাবা আছে কিনা, মা আছে কিনা, সে মানসিকভাবে বিপর্যস্ত কিনা। তো এই যে ইনফরমেশনগুলো আমাদের ন্যারেটিভের মধ্যে প্রপারলি আছে কিনা সেইটা সিনেমায় বিচার করা খুব জরুরি। এবং এই ন্যারেশনগুলোর ভিতর দিয়ে ক্যারেক্টারের, ঘটনার, বিষয়বস্তুর ডেপথ আছে কিনা, অর্থাৎ গভীরতা আছে কিনা। এখন গভীরতা বলতে আপনারা জিজ্ঞেস করতে পারেন এটা আসলে কি। গভীরতা হচ্ছে মূলত ওই ভেতরের সত্য যেটা আসলে খালি চোখে দেখা যায়, যেটা অন্তর থেকে অনুভব করতে হয়। সো এই ইনফরমেশনের গভীরতাগুলোকে আমাদের ন্যারেটিভের ভিতর হাজির করতে পারার ভিতর দিয়ে আমাদের সিনেমাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সো একটা জিনিস আসলে আমি বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা যেই ন্যারেটিভের কথা বলছি, যেই ন্যারেটিভটা একটি প্লটের ভিতর দিয়ে হাজির হয়, একটি গল্পকে আশ্রয় করে, যেখানে আসলে সময় থাকে, যেখানে আসলে স্পেস থাকে, যেখানে আসলে ইনফরমেশন থাকে, সেই জায়গাগুলো ঘটে যেই স্ট্রাকচারে, সেই স্ট্রাকচার হচ্ছে প্লট স্ট্রাকচার, যেটা মূলত অ্যারিস্টটল ফাদার হিসেবে জন্মদান করেছেন, আলোচনা করেছেন, হাজির করেছেন আমাদের সামনে। এটাকে আমরা আরো এগিয়ে নিয়ে গেছি, আরো এগিয়ে নিয়ে গিয়ে আমরা বলছি যে এক্সপোজিশন, রাইজ অফ অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন, রেজলিউশন, এটা একটি খুব সুন্দর চার্ট আছে যেটাকে বলে পিরামিড স্ট্রাকচার। তো আমরা একটু ছোট করে এই পাঁচটা জায়গা নিয়ে একটু আলাপ করে যাই, তাহলে আমাদের মনে হয় ভুল মানে সহজ হয়ে যাবে ন্যারেটিভটাকে আরো ডিটেইল বুঝবার জন্য। নাম্বার ওয়ান, এক্সপোজিশন। এক্সপোজিশন হচ্ছে ক্যারেক্টার, ঘটনা এবং সংঘাত, কনফ্লিক্টের এবং সেটিংসের, হ্যাঁ, শুরু, যেখানে
যে কোনো একটা গল্পকে আমরা একটা জায়গা থেকে শুরু করছি, একটা পয়েন্টকে সেট করছি, যে পয়েন্ট থেকে আমরা গল্পটা এগিয়ে নিয়ে যাব। আর গল্পটা এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রথম একটি দ্বন্দ্ব দিয়ে শুরু করতে হয়, যে দ্বন্দ্বটা আসলে মেইন ক্লাইম্যাক্স, যেটা প্রধান ঘটনা যেটা দিয়ে আসলে আমাদেরকে তাড়িত করবে, ভাবিত করবে, দর্শককে দেখতে বাধ্য করবে, সেই ঘটনার একটি বিগিনিং বা একটি শুরু। এই রাইজ অফ অ্যাকশনের দিয়ে আসলে আমাদের যে মূল ক্যারেক্টার, সেই ক্যারেক্টার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে পৌঁছাবে, এবং অনেকগুলো ঘটনার ভেতর দিয়ে একটি সেন্ট্রাল কনফ্লিক্টের দিকে আগাবে। অর্থাৎ একটি ওই যে আমাদের প্রধান যেই বিন্দু, যেই জায়গাটা নিয়ে আমরা কথা বলতে চাই, সেটার দিকে আগাবে, এবং আগাতে আগাতে আমরা পৌঁছে যাব মেইন ক্লাইম্যাক্সে। আর দা হাইয়েস্ট পয়েন্ট অফ কনফ্লিক্ট হচ্ছে মেইন ক্লাইম্যাক্স, যেখানে গিয়ে গল্প আর পেছনে যেতে পারে না, গল্পের পেছনে যাওয়ার কোনো স্কোপ থাকে না, চরিত্রের পেছনে যাওয়ার কোনো সুযোগ থাকে না, তাকে ওই দ্বন্দ্ব নিয়েই এগিয়ে যেতে হয়। আর মেইন ক্লাইম্যাক্স ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য স্টোরি, অর্থাৎ গল্পকে একদম ঘুরিয়ে দেবে। আমরা যেভাবে দেখছিলাম, যেভাবে ভাবছিলাম, যেভাবে হওয়ার কথা, তার থেকে বিপরীত কোনো একটি জায়গায় নিয়ে হাজির হবে। আর সেই জায়গায় গিয়ে আমাদের চরিত্র নতুন করে ভাবতে শিখবে, নতুন করে আবিষ্কার করতে শিখবে, এবং তার ভেতর দিয়ে এক ধরনের পরিবর্তন তৈরি হবে। এই পরিবর্তন গুলোকেই আসলে আমরা বলছি ফলিং অ্যাকশন। ফলিং অ্যাকশন মূলত হচ্ছে বিভিন্ন ধরনের টেনশন ক্রিয়েট করবে আমাদের ভিতরে, যে ক্যারেক্টার এটা করবে না ওটা করবে, এটা হবে না ওইটা হবে, এবং বিভিন্ন ইভেন্টের ভিতর দিয়ে ক্যারেক্টারের এই ফলিং অ্যাকশনকে তার নতুন উপলব্ধির দিকে নিয়ে যাব। সো মেইন ক্লাইম্যাক্স কে ধরে এই চরিত্রের পরিবর্তনের ভিতর দিয়ে নতুন যে উপলব্ধির জায়গায় দর্শক পৌঁছাবে, চরিত্র পৌঁছাবে, সেই জায়গাটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন ইজ দ্য লুজ এন্ড, অর্থাৎ সবকিছুকে একটি জায়গায় নিয়ে একটি বাক্স বন্দি করে হাজির করবে, যে গল্পটা আসলে এই মেইন যে কনফ্লিক্ট দিয়ে আমরা শুরু করছিলাম, সেই কনফ্লিক্টটা রিজলভ হবে, কনক্লুশন অফ এভরিথিং। সো ফিল্ম ন্যারেটিভ নিয়ে আমাদের আজকের ক্লাসে আমরা মূলত যা যা আলাপ করলাম, এই জিনিসগুলো একটু মাথায় দিয়ে ভাববে। আর অনেক বই আছে, একটু বই পড়তে হবে, সিনেমা দেখে একটু বের করতে হবে যে কোনটা রাইজ অফ অ্যাকশন, কোনটা কনফ্লিক্ট, কোনটা ফলিং অ্যাকশন, কোনটা রেজুলেশন। এই জায়গাগুলো যদি আমরা বের করে ফেলতে পারি ছবি দেখে দেখে, আমরা যারা নির্মাতা তারা আরো ভালো গল্প বলতে শিখবো, আমরা যারা লেখক তারা আরো ভালো গল্প লিখতে শিখবো, এবং মাঝে মাঝে আসলে স্ট্রাকচার ফলো করে একটু সিনেমা নির্মাণ বা গল্প বলাটা সহজ। আমরা স্ট্রাকচারটা জেনে গেলে স্ট্রাকচারটা ভাঙতে পারে। আসুন তাহলে ফিল্ম ন্যারেটিভ নিয়ে নতুন নতুন ন্যারেটিভের কথা আমরা বলি আমাদের ছবিতে, এবং এগিয়ে যাই।